বুক ধরফর করলে সবারই খুব খারাপ লাগে এবং এটা খুব কষ্টদায়ক একটা বিষয় যে বুকের মধ্যে ধরফর করছে। তো এরকম যদি হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব সাধারণ কোনো কারণেই হচ্ছে, হয়তো আপনি খুব অ্যাংজাইটিতে আছেন, চা কফি খেয়েছেন এবং হাঁটাহাঁটি করা বা ব্যায়াম করলে কিন্তু এরকম হতে পারে। তবে এর সাথে দেখা যাচ্ছে হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণের জন্য, অথবা বুকে চাপ চাপ ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, তাহলে কিন্তু আমরা অনেক সময় হার্টের বিভিন্ন অসুখ এরকম হতে পারে। হার্টে যদি অ্যাওর্টিক স্টেনোসিস থাকে, ভালভের বিভিন্ন অসুখ থাকে, আমাদের হার্টে অনেকগুলো ভালভ থাকে, সে ভালভে যদি কোনো অসুখ থাকে, এছাড়া বিভিন্ন অ্যারিথমিয়া আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসভিটি, এরকম বিভিন্ন রকম অ্যারিথমিয়া আছে, তখন কিন্তু বুকে ধরফর করতে পারে এবং খুব খারাপ লাগতে পারে। তাছাড়া যদি ভেন্ট্রিকুলে কোনো প্রবলেম থাকে, কার্ডিওমায়োপ্যাথি থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে, তখন কিন্তু এরকম বুকে ধরফর করতে পারে। তাই এরকম হলে অবহেলা করবেন না, একজন ভালো হার্টের ডাক্তারকে দেখাবেন, কারণটা বের করতে হবে, এবং যদি বুক ধরফরের কারণ বের করা যায় তাহলে আপনার কিন্তু চিকিৎসাটা খুব সহজ হবে এবং আপনি ভালো থাকবেন। না হলে এগুলো অবহেলা করলে অনেক সময় দেখা যাচ্ছে হার্টের জটিল রোগ আছে এবং আপনি খুব বিপদে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।